আজকে আমি আপনাদেরকে নিয়ে চলে এসেছি আকাশ আটের ফ্লোরে আকাশ আটের স্টুডিওতে আজকে আপনাদেরকে নিয়ে এসেছি এবং এখানে শুটিং চলছে মধুর হাওয়া প্রচোত গুপ্তর কাহিনী অবলম্বনে তৈরি হচ্ছে এই ধারাবাহিক এবং তারই শুটিং ফ্লোরে আজকে আপনারা আমার সঙ্গে চলুন তাহলে যাওয়া যাক কেমন চলছে শুটিং কে কে রয়েছে আরও খুশি না জানতে চলে আসুন আমার সঙ্গে কিরণ ভবনের বাইরে দাঁড়িয়ে রয়েছেন ডিরেক্টর সাহাব আমাদের সকলের প্রিয় অভিনেতা ডিরেক্টর অনিন্দদা অনিন্দদা অনিন্দা একটুখানি আমি গল্পটা বলো ভীষণ একটা ফুরফুরে মেজাজের গল্প এটা এটা সকলেই জানি মেজাজ ওই নাম হচ্ছে মধুর হাওয়া কিরণ ভাবনা কিরণের সঙ্গে দেখা যাবে একটা কাননও আছে কানন আছে এবার এইখানে হচ্ছে মজাটা যে এই কানন কিন্তু কানন দেবী অর্থাৎ অভিনেত্রী কানন দেবী কানন বালা তো কিরণ হচ্ছেন স্ত্রী আর কানন হচ্ছেন নস্টালজিয়া কারণ কানন হচ্ছেন স্বপ্নের রমণী আর কি স্বপ্নের নারী তো এইখানে একটা সংঘাত রয়েছে চিরকাল পুরুষের একটা স্বপ্নের নারী থাকে বউয়ের পাশাপাশিও সেটা তখনও ছিল যখন কিনা কারণ দেবী ছিলেন আবার আজকেও আছে আমাদের সময়ে আছে প্রত্যেকে তাপশিপান্নও হয়তো আছে কারোর জীবনে হয়তো মাদুরী দীক্ষিত আছে সেটা সব অন্য এক একটা জেনারেশন এক একজন এসছেন আর কি সব কিন্তু সেটা যদি সংঘাতের কারণ হয় এখনকার দিনে আমরা দেখতে পাই সেটা একটা সেপারেশনের জায়গায় চলে যায় অনেক রকম তিক্ততার জায়গায় চলে যায় তোমার একজন অন্য মহিলাকে কেন ভালো লাগবে কিন্তু এই যে স্বপ্নটা লালন করা পালন করা বুকের মধ্যে সেটার মধ্যে কিন্তু একটা অন্য মজা রয়েছে সেটা কিন্তু ইউটোপিয়ান একটা জগৎ সেটা কিন্তু বাস্তব নয় অথচ সেটাকে সেটার মধ্যে কোনো ক্ষতিকারক ব্যাপার নেই এই তা সত্ত্বেও ষাট বছর যে মানুষ যোজন একসঙ্গে থাকতে পারেন তার নামই হচ্ছে দাম্পত্য তার নাম হচ্ছে অ্যাডজাস্টমেন্ট এই সহযোগিতা কিন্তু কোনো সময় প্রতিযোগিতা নয় সেইটা যদি আমরা একত্রিত থাকতে পারি তাহলে বোধ হয় আজকের দিনে এই যে এত ডিভোর্স হচ্ছে এত সুইসাইডাল টেন্ডেন্সি হচ্ছে এত কিছু হচ্ছে এত মানে কদর্য জায়গায় চলে যাচ্ছে সম্পর্কগুলো সেগুলো বোধ একটু হলেও ব্যাহত হয় তো ষাট বছর ধরে দুটি মানুষ অনেক সংজ্ঞা শুধুমাত্র কারণকে নিয়েই নয় তাদের ভাষাগত সমস্যা একজন এদেশি একজন বাঙাল তো ভাষাগত জায়গায় প্রবলেম খাবারের জায়গায় প্রবলেম কেউ ইলিশ মাছ ভালোবাসেন কেউ চিংড়ি মাছ ভালোবাসেন এই জায়গাগুলো কেউ ইস্টবেঙ্গল কেউ মোহনবাগান এই সংঘাতগুলো তো আমরা চিরকাল দেখে এসেছি দুই বন্ধু কাছাকাছির বন্ধু ইস্টবেঙ্গল মোহনবাগান নিয়ে মারামারি করেছে তারপরে কিন্তু আবার তারা একসঙ্গে গলা জোরে এই থাকাটাই তো আজকের দিনে দরকার এই থাকাটাই প্রয়োজন যে সংঘাত থাকবে প্রতিযোগিতা থাকবে বা হয়তো মতবিরোধ থাকবে কিন্তু তবুও একত্রিত বাঁচতে হবে এই বাঁচার গল্পটা বলছে মধুর হাওয়া মধুর হাওয়া মানে ভীষণ একটা মন ফুরফুরে করে দেওয়া একটা গল্প প্রচিত গুপ্তের গল্প এখানে একটু তোমার সম্পর্কে একটুখানি আমাদের দর্শকদের সাথে অবগত করো মধুর হাওয়া এটা অ্যাকচুয়ালি কয়েকটা প্রজন্মকে নিয়ে গল্প আমার বাবা আছেন আমরা আমার ছেলে মেয়ে এবং আমার নাতিরাও আছে এই সবকটা প্রজন্মকে এক জায়গায় নিয়ে এসে একটা সুন্দর পারিবারিক গল্প এবং পারিবারিক যাকে আমরা পুরনো সময় মানে আমিও সেই পরিবারের মধ্যে যে একান্নবর্তী পরিবার ছিল এই একান্নবর্তী পরিবারের সবাই সবার সঙ্গে মজা করে থাকা সবার দুঃখ ভাগ করে নেওয়া একটা সুন্দর মুহূর্তগুলোকে যাপন করা এবং দাদু ঠাকমা আছে যেহেতু বা মানে আমার বাবা মা আছেন যেহেতু বাবা মার মধ্যেও একটা লড়াই আছে সে একটা গান ভালোবাসেন কানন দেবীর গান উনি সেটাকে পছন্দ করেন না এমনকি দাদু যেমন পুরনো সেকেলে মানুষ যে বিয়ে দিতে হবে মানে নানান সিনা সাক্ষী রেখে বিয়ে দিতে হবে কিন্তু ঠাকমা মানে আমার মা একটু অ্যাডভান্স সে বলছে না না রেজিস্ট্রি করে বিয়েটাও আমরা মেনে নিতে পারি এই দুটো খুব মানে খটাখটি লাগছে কিন্তু সেই মারাত্মক অবস্থায় যাচ্ছে না কোথাও গিয়ে মিল হচ্ছে কোথাও গিয়ে আনন্দ আবার সেটা হয়তো মিলিয়ে গিয়ে কোনো একটা সলিউশন তার মধ্যে থেকে বেরিয়ে আসছে যেগুলো এখনকার সময়ের মধ্যে দেখতে পাওয়া যায় না দাদু আর এবং দেখতেই পাচ্ছেন দাদু এবং অসম্ভব সুন্দর সেই বসে এখানে আড্ডা দেওয়া হচ্ছে প্রচুর কিছু কি ঝগড়াঝাটি হচ্ছে আজকেও ঝগড়াঝাটিটা একটা অদ্ভুত ধরনের হ্যাঁ এমনি না গানের ভেতর ঝগড়াঝাটি চলছিল আমাদের তবে আমার মিল হয়ে যাবে আমাদের যা সব রয়েছে তো আশেপাশে ফোর জেনারেশনস তারা আশেপাশে তারাই আমাদের বন্ধু তারাই মিত্র তারাই ছেলেবে তারা সব মিল করিয়ে দেয় আমাদের আমাদের সেরম ঝগড়া নেই ও মাঝে মাঝে ভুলভাল বাঙাল কথা বলে আমি ওটা ঠিক করে দিই এরকমভাবে দাদু পিছনে লাগে কি দিল তোমাকে হীরক জয়ন্তীতে ঠাম্মি এই দেখো দিছে একখান সীতাহার দিছে দিছে এইটার জন্যই তো বসেছিলাম এত কিছু যে ঝগড়া ঘাটি মারামারি জানি কিছু একটা পাম এই তো গোলাপ বালা দিছে সেটা আগে দিছে কিন্তু গোলাপ বালা দিছে প্রচুর জিনিসপত্র দেয় এমন নয় যে দেয় না কানন বালারে লইয়া তো কানন কানন করলেও কিরণকে কিন্তু ভালোই বাসে হ্যাঁ লগে বাড়িরও নাম আধা আধা দিছে সবই দিছে কিছু নেয় না পুরা দেয় না পুরা দেয় নাই আধা দিছে না সীতা খান পুরাই দিছে দেখো হ্যাঁ পুরাই দিছে খাবারের দিক দিয়ে খোটা দেয় আপনারে হ্যাঁ এই দেখো এইটা তো বলো কিছু নাই হ্যাঁ তো খায় ওই জলের পোকা চিংড়ি মাছ আর আমরা তো খাই ইলিশ মাছ এইটা তো বোঝানো যাইবো না ইলিশ মাছের যেটা রাজা রাজা ব্যাপার আছে হেইতে কি চিংড়ি মাছের আছে কও তিরিং বিড়িং তিরিং বিড়িং করে গিয়া হেইটে এইরমই করে তিড়িং বিড়িং তিড়িং বিড়ি এখন আর বুড়া হইসে একটু চুপচাপ বসে আমি রাজার মতন যে ইলিশ মাছ খাই এখন আমি ওইরমই আছি আমার বদলায় নেই দাদু কি বলবে ভালোবেসে কিছু কি বলেছো বলব কি দিয়েছি তো সীতাহার তাও তো বলছে পুরো ভাগ ভাগ করে দিয়েছো পুরোপুরি তো সীতাহার পুরো দিয়েছে ভাগ ভাগ না পুরাটা কানন কেউ কানন করে দিয়েছে বাড়ির নাম বাড়ির নাম ওটা তো একটু মনের থেকে হয়েছে কিরণই আমার সব আচ্ছা তো এরকমভাবেই শ্যুটিং চলছে একটুখানি বলব এই গল্পটা ভীষণ একটা ফুরফুরে মেজা জেনে দিচ্ছে এবং এই গল্পটার সঙ্গে একটা মানে যৌথ পরিবারের গল্প এখন তো সেটা পাওয়াই যায় না ভীষণ অমিল ওই এই সময়ের সঙ্গে এই গল্পের কিভাবে দেখা হচ্ছে আসলে আমি যে খুব একটা যৌথ পরিবারে নিজে থাকতে পেরেছি এমনটা নয় আর তবে হ্যাঁ সকলের সঙ্গে সকলের খুব যোগ মানে যোগাযোগ আমার নিজের ভীষণ ইচ্ছে করতো যে যৌথ ফ্যামিলি হলে বা একান্নবর্তী পরিবার হলে সেটা কেমন হয় বা থাকা যায় তো আমি যখন সিরিয়াল করতে এলাম তখন প্রত্যেকটি সিরিয়ালে একটি করে যৌথ পরিবার থাকে এটা খুব অদ্ভুত সিরিয়ালে দেখবে কিন্তু ইন্ডিভিজুয়াল কিছু থাকে না যৌথ পরিবার একটা থাকবেই তো সেই সিরিয়াল করতে এসে যৌথ পরিবারের যে মজাটা আমরা কিছুটা পাই জানো তো মানে আমাদের অলরেডি একটা ফ্যামিলি বন্ডিং হয়ে গিয়েছে আমরা ফ্যামিলির মতনই থাকি যে দাদু ঠাম্মি মা বাবা নাতি নাতনি যে বন্ডিংয়ের ব্যাপারগুলো এগুলো না সত্যিই খুব একটা অন্যরকম জায়গা আমাদের দেয় এবং যে কারণে আমরা কাজটা অনেকটা করতে পারি তো আমার নিজের যেটা মনে হয় মানে একসঙ্গে থাকার অসুবিধা যেমন বেশ কিছু আছে যেমন যদি ফ্যামিলিতে কেউ একটু খারাপ হয় ফলে অসুবিধা যেমন বেশ কিছু আছে কিন্তু সুবিধাও আছে অনেক কিছু আমরা যেটা এখন ফিল করি দেখবো আমাদের প্রত্যেকের বাড়িতেই তো বয়স্ক বাবা মা থাকেন বা ছোটরা থাকেন তাদের আমরা বাড়িতে রেখে এখন অনেকক্ষণ ধরে আমাদের প্রত্যেককেই নানান রকম কাজ করতে হয় যে কাজের কোনো শিডিউল থাকে না একটা মানে বড় পরিবার হলে সেখানে আগে এটা ভাবতেই হতো না মানে বাড়িতে একজনকে আমি একা রেখে যাচ্ছি এই ভাবনাটাই মানুষের থাকতো না এই মধুর হাওয়া এটা দেখলে আপনাদের সকলে সেরকমই মনে হবে ইস যদি এরকম একটা এত বড় ফ্যামিলি আমাদের থাকতো মানে এখানে সেই সেইরকম ভিলেন কেউ নেই মানে প্রত্যেক মানুষের মধ্যেই তো একটা নেগেটিভ পজিটিভ বিষয় থাকে কেউ পুরোটা নেগেটিভ হয় না কেউ পুরোটা পজিটিভ হয় না এখানে সেটা একদম মানে পরিষ্কার যে কেউ পুরোটা নেগেটিভ নয় পুরোটা পজিটিভ নয় এবং দেখতে দেখতে মনে হয় যে ইস এরকম একটা ফ্যামিলি যদি থাকতো এরকম একটা যদি হতো আমাদের সকালবেলা থেকে হই হই রই রই ঝগড়া ঝগড়া যেটাকে বলা হয় চিড়িয়াখানা বাড়ি আর কি বাড়িটাকে বলাই হয় চিড়িয়াখানা বাড়ি এইরকম আমরা এখন একা থাকতে থাকতে যেটা মনে হয় আমাদের আমরা খুব মিস করি যেদিন আমাদের শুটিং না থাকে সেদিন আমরা খুব মিস করি আমাদের এই বাড়িটাকে দাদু কি বলবেন বলার কিছু নেই ও যা বলেছি সবই ঠিক এই যে যৌথ পরিবার আজকে তো নেই আমরা তোমরা তোমাদের যা বয়স তোমরা দেখোই নি আমি যৌথ পরিবারের লোক এবং ও যেটা বলল যে আমরা বড় হয়ে মানুষ হয়ে গেছি কাকা জ্যাঠাল পরিবারের সঙ্গে একই বাড়িতে ওই তিনতলায় জ্যাঠা দোতলায় কাকা একতলায় আমরা আমরা ওপরেই খাই দায় বড় হয়ে গেলাম হ্যাঁ তা তার একটা অন্য চাম আছে অন্য ব্যাপার আছে সেটা আজকের লোকেরা আনফর্চুনেটলি বুঝতে পারছে না পারবে না বা পারবে কি করে এখন তো যৌথ পরিবার সেইভাবে নেই এটা নানান ইকোনমিক প্রবলেম নানান প্রবলেম তবে এই এই যে লিখেছেন প্রচেত গুপ্ত ও এটা খুব মন দিয়ে ভেবে লিখেছে সেটা খুব ভাল লাগছে একদম শেষ করব সেটা হচ্ছে দাদু ছাম্মিকে একটু গানে গানে একটা প্রেম নিবেদন করবে সেটা কি সম্ভব আমি গান গাইবো কিছু একটা কিছু একটা গান গাইছিলে তো মনে করে করে গান মনে রবে কি না রবে আমারে সে আমার মনে নাই মনে নাই মনে রবে কি না রবে আমারে এটা কিরণ রাই কইলে তো না কানন রে কইলে তোমারই কইলাম আসা দেখবো কেমন আমারই কইলে মধুর হাওয়ার সেট থেকে আপাতত এইটুকুই আপনাদের কাছে আমি তুলে ধরতে পারছি এরকম আরও এন্টারটেনমেন্টের রেগুলার আপডেটস পেতে হলে অবশ্যই চোখ রাখতে হবে শুধুমাত্র দি ওয়ালে ক্যামেরায় প্রিয়াঙ্কার সঙ্গে অরুণাভ দি ওয়াল কারণ খবর এখন এখানে